আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলমিন ওহমাইন প্রিয় দিন ভাই বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হল যে কুরবানির গোস্ত সংরক্ষণ করা যাবে কি না বন্ধুগণ আমরা অনেকেই কুরবানির গোস্ত ফ্রিজের মধ্যে বা কুরবানির কুরবানিগ্রস্ত রদ্রের মধ্যে শুকিয়ে বা সিদ্ধ করে রেখে দেই সংরক্ষণ করি এবং এটা দীর্ঘদিন যাবত খাই তো এটা জায়েজ আছে কিনা না এরকমটা করা যাবে কিনা এ সম্পর্কে রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা আমরা একটা সোহিদ হাদিসের আলোকে জেনে নেব বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সোহি বুখারিতে হাদিসটি মুসলিম শরীফেও উল্লেখ হয়েছে তো প্রিয় বন্ধুগণ হাদিসটি সহি বোখারির পাঁচ হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী হজরত আয়সার্লাহ তালা আনহা হজরত আয়সা রাজিয়াল আনহা থেকে বর্ণিত তিনি বলেন মদিনায় অবস্থানকালে আমরা কুরবানীর গোস্তের মধ্যে লবণ মিশ্রিত করে রেখে দিতাম তারপর নবী করিম সাল্লাহু আলাইহি আসাল্লামের সামনে পরিবেশন করতাম তিনি বলতেন তোমরা তিন দিনের বেশি খাবে না তবে এটা জরুরি নয় বরং তার উদ্দেশ্য ছিল যেন তা থেকে অন্যদেরকেও খাওয়ানো হয় প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে রাসুল সাল্লু আলহ্লাম বলেছিলেন যে তোমরা কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাবে না তো আয়েশা আয়সা তালা আনহা বলতেছেন যে এটা জরুরি নয় রাসুল সাল্লু আলাইসাল্লাম এটা জরুরি ভিত্তিতে বলেন নাই বা সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম বিশেষ তাগিদ দিয়ে বলেন নাই যে তোমরা তিন দিনের বেশি কোরবানির গোস্ত কখনোই রাখবে না বা খাবে না তো সাধারণভাবে তিনি বলেছেন যে তোমরা তিন দিনের বেশি খাবে না এর উদ্দেশ্য ছিল যেন কোরবানির গোস্ত থেকে আমরা অন্যদেরকে খাওয়াই মেহমানদারি করি যারা কোরবানি দিতে পারে নাই যারা গরিব অসহায় তাদেরকেও যেন আমরা কোরবানির গোস্ত খাওয়াই দিই এজন্য তিনি বলেছেন তো বন্ধুগণ এজন্য আমরা চাইলে আমরা কোরবানির গোস্ত সংরক্ষণ করতে পারবো কোনো সমস্যা নেই রসুল সাল্লি ওয়াসাল্লামের যুগে হজরত আয়সারজি আল্লাহ তালা আনহাসহ আরও অন্যান্য যারা ছিলেন তারাও কোরবানির গোস্ত সংরক্ষণ করেছিলেন তো বন্ধুগণ আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে আপনারা অনলাইন মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাকাত